নিউইয়র্কে যারা মুসলমান আছেন, বাংলাদেশী মুসলমান, তারা দূরে কোথাও ফার্মে গিয়ে খামারে গিয়ে কোরবানি দেওয়ার পাশাপাশি এখানে বিভিন্ন গ্রোসারিতেও কোরবানি দিয়ে থাকেন, গ্রোসারিতে কোরবানির অর্ডার দিয়ে থাকেন। তিন দিন ধরে এটার ব্যস্ততা, আপনাদের ভেতরে যাই তাহলে শব্দটা একটু কম হবে, আর একটু সামনে যাই, ওইখানে কাটাকুটি চলছে। আপনারা অর্ডার নেন কিভাবে, কিভাবে নিচ্ছেন এবার? আমরা অর্ডার নিয়েছি, ঈদ মোবারক সহকারে সবাইকে অর্ডার নিয়েছি। আমরা আসলে প্রত্যেকবারের মতো আর কি অতীতে যেভাবে নিচ্ছি, আগে প্রত্যেকের নাম টেলিফোন নাম্বার রেখে দিয়েছিলাম ডিপোজিট, তো অর্ডারটা আমরা নেওয়ার পরে এগুলো পেনসিলভেনিয়াতে একটা কোম্পানিতে দিই, একটা কোম্পানি, ওরা স্লটার হাউস মূলত, তো ওরা আবার আমাদেরকে বলছে প্রত্যেকটা গরু কীভাবে জবা হচ্ছে, কোথায় হচ্ছে, কখন হচ্ছে, কালার কী, এগুলো একটা ভিডিও প্রত্যেক কাস্টমারকে ওরা প্রোভাইড করবে। লোকজন কিভাবে আপনাদের অর্ডার দেয় বা এখানে কোরবানের যে পদ্ধতি, গ্রোসারি ভিত্তিক যে কোরবানের পদ্ধতি, কোরবানের যে স্টাইল, সেটি একটু শুনতে চাই আপনার কাছে। কোরবানির স্টাইল হলো রমজান মাস শেষ হওয়ার পরপরেই, রমজান ঈদের পরপরেই সবাই নাম লেখানো শুরু করে। এই সিরিয়াল একটা গরুতে সাত ভাগ হয়, এইভাবে সাতজন ওনারা নাম লেখেন, ওই একটা গরু সাতজন নাম লেখার পরে আমরা ডিপোজিট নিয়ে রাখি কনফার্মেশনের জন্য, এবং ওনাদের টেলিফোন নম্বর রাখি। কোরবান দেওয়ার আগের দিন আমরা এই নাম্বারগুলো এবং ওনাদের যাদের নামে কোরবানি হবে আবার কনফার্মেশন কল দিই। কনফার্মেশন নেওয়ার পরে আমরা এগুলো এই ওখানে নিয়ে প্রেরণ করি, এবং যিনি কোরবানি দিচ্ছেন উনি সরাসরি আমাদের এখানে আসছেন। ওকে, আপনাদের এখানে আসেন? সে সবন সবাই নিজেই গেছে কোরবানির জন্য, তিন দিন সে ঘুমাইতে পারে নাই, কারণ সে কোরবানি অর্ডার দেওয়ার জন্য সেখানে যাইতে হয়, ওদের বলে দিতে হয়, ওখানে স্ট্যান্ড বাই থাকতে হয়। আমার আসল কোরবানিটা হচ্ছে যে, আচ্ছা স্ট্যান্ড বাই, আমার কোরবানিটা কিভাবে হচ্ছে স্ট্যান্ড বাই আমরা ওটা আমাদের সচক্ষে দেখি। গরুর চয়েস করার তো কোনো সুযোগ নাই যে আমার গরু এইটা, শুধু আপনারা হিসেব করে দেন যে 1600 পাউন্ড বা 1400 পাউন্ড, চয়েসের হিসাব আছে আমাদের। এইবার আমরা যেখানে ধরেন আপনি এক নম্বর গরু, এই কালার, এত পাউন্ড, এই চয়েস করি আমরা এখানে স্টিকার লাগাই, এটা আমাদের গরু। তো আমাদের এবার 8টা কোরবানির গরু হয়েছে, ওইভাবে প্রত্যেকটাতে স্টিকার করছি এবং ভিডিও করে কাস্টমারকে প্রেরণ করা হয়। কাস্টমার সেই হিসাবে কাস্টমারের চয়েস কম, তো এই সেই চয়েস কম আমি ঠিক জানি না, ওই যে আমার অন্যান্য বছর 5 টাকা করে ছিল, 5 টাকা করে। আপনারা 5 টাকার মধ্যে কি কি করে দেন? আর বাসায় গিয়ে কোনো প্রসেসিং লাগে না, ফুল প্রসেস এখান থেকে গরু রেডি করে দিয়ে বক্স করে দেওয়া হয়। এক একটা গরু 1500 পাউন্ড, 1600 পাউন্ড নেট ওয়েট, নেট এলো গ্রস ওয়েট, নেট ওয়েট 700 পাউন্ড, 800 পাউন্ড, 900 পাউন্ড, হাটটার সব ফেলে দিয়ে। আচ্ছা, গরু কোরবানি দেয়া নিয়ে বা পশু কোরবানি দেয়া নিয়ে মানুষের অনেক ভ্রান্ত ধারণা আছে, আমি ভ্রান্ত বলবো না, মানুষের অনেক কৌতূহল আছে। এই কৌতূহল কাটানোর জন্য মূলত আমাদের এই উদ্যোগটা এবার নেওয়া হয়েছে। একজন বাংলাদেশি ভাই, উনি নিজে এই কোম্পানির সাথে কাজ করছে, উনি বলছে এই ভিডিওটা আমি প্রেরণ করবো, কখন হচ্ছে কোরবানিটা না আমাদের পর হচ্ছে না আগে হচ্ছে, টাইম টেবিল সহ তার গরুর ওজন কত, কালার কি, গরু দেখতে কেমন, কি প্রক্রিয়া কোরবানি হচ্ছে, গরু কি আসলে শুট করা হচ্ছে নাকি হ্যান্ড স্লটার করা হচ্ছে, পুরো শরিয়া উপায়ে, এবং যিনি দায়িত্ব নিয়েছে উনি শরিয়ার সাথে জড়িত, এই আমাদের আরেক বাংলাদেশি ভাই, তো উনি এটা বলছে আমি এটা নতুন কিছু করতে চাই যেটা শরিয়া ভিত্তিক। কখনো কখনো সেম ডে ডেলিভারি দিয়েছে 4টার সময় 6টার সময়, ওদের উপর বিশ্বাস রেখে আমরা করেছি, কিন্তু এবছর আমরা স্বচক্ষে
আমার বোনের জামাই স্বয়ং নিজেই গেছে ওখানে সচক্ষে উনি দেখে আপনারা এগুলো এর মানে আপনার এখানে যে চিত্র আপনার এখানে কোরবানি দেওয়ার যে চিত্র এই চিত্র তো মোরলেস ওভারঅল না এটা শুধু একজন বাংলাদেশী ভাই তাও উনি মাঠে নেমেছেন দুই সপ্তাহ আগে এই ব্যবসা শুরু করেছেন এবং আমাদেরকে দুইটা ডেলিভারি অলরেডি দিয়েছেন উনি মাংসের ব্যবসাও করবেন বলছেন এটার সাথে উনি ইনভলভ হয়েছেন যাতে আমরা বাংলাদেশি কমিউনিটি শরিয়া ভিত্তিক কোরবান দিতে পারি ভবিষ্যতেও উনি এটারে ব্রডলি নিতেছে জিনিসটা তো আগে ধরেন আরো আরো যারা আছে এখানে গ্রোসারি যারা আছে কোরবানি দেয় তাদের কোরবানির পদ্ধতি সম্পর্কে আপনি জানেন না কোরবানির পদ্ধতি আগে কিছু ভ্রান্ত ভুল পথ ছিল বিশেষ করে যখন আমি বিভিন্ন কাস্টমার আমাকে বললো যে অনেক জায়গায় নয়টায় চলে আসে দশটায় সকালবেলা কোরবানি চলে আসে কোম্পানির সাথে আমি কথা বলে দেখতে পারলাম বলতে ওই কোরবানিগুলো আগের দিনের করা যেহেতু সকাল নয়টায় যদি আমাকে ডেলিভারি দিতে হয় পেনসিলভেনিয়া থেকে আসতে আমার দুই তিন ঘন্টার সময় লাগে এইগুলো আগের দিনের কোরবানি দিয়ে ওনারা করতো এই ওই আমি কিন্তু কখনো পাই না এই ধরনের সকালবেলা মাংস আমি ডাইরেক্ট ওদেরকে বলছি এই ধরনের মাংস আমাকে দেবেন না আমার কোরবানিটা হতে হবে সেম লেট হোক বাট একটু আমাদের পরে বিকেলে আসুক যখনই দেন বাট আসতেও তো তিন ঘন্টা লাগে যদি দূরে কোথাও দেন কিন্তু আমার সকাল নয়টায় দিতে হবে বারোটায় দিতে হবে এরকম কোনো টাইম বাইন্ডিং ওদেরকে আমি করে দিই না আমি কখনো কোরবানি হয় তিন দিন কোরবানি মানে আপনি ওই দিনই মাংস পেতে হবে এমন না আজকেও অনেকে গেছে আগামীকালও যাবে তাই এটার প্রতি আমার খুব প্রেশার ছিল যদিও কাস্টমারদের মনে কষ্ট থাকে ফিউ কাস্টমার যে আমার লেট হচ্ছে বাট সরিয়া বৃদ্ধি করতে গেলে অনেক কিছু সিস্টেম কাজ করতে গেলে একটু সময় লাগবেই আপনার আজকে কয়টা গরু হয় আটটা গরু আর পনেরোটা খাসি আমাদের আমরা দুইটা দোকান মিলে করতেছি ওই পাশে আমাদের দোকান যেটা নিয়েছি আমরা ওইটার সাথে কানেকশন করে ওখানে কাজ করতেছি আটটা গরু ওকে অনেক ধন্যবাদ আনোয়ার ভাই আপনাকে আর এদিকে একটু যাই দেখাই একটু ওইদিকে না বিশাল আয়োজন দেখি কোরবানি দিছে কেউ আছে নাকি কোরবানি দিছে হ্যাঁ কি অবস্থা এখান থেকে নিয়ে যাবে সব না এটা একটা গরু না আমি বলতেছি যে একটা গরু কিনা এটা একজনের ভাগ যোগ করে তারপর ওনারা নিয়ে যাবে সাতজনের ভাগ না এটা ওকে ওকে উনি বলতে চাইলে বলতে পারেন মানে কোরবানির পদ্ধতি নিয়ে আপনিও দিচ্ছেন নাকি আপনারা এবার কিভাবে আপনি কি প্রতিবারই এভাবে কোরবানি করেন অ্যাকচুয়ালি আগে কয়েক বছর আগে এভাবে একটু খুলতে পারেন আপনি আচ্ছা এটা খুলতে পারেন না আমি ইউজুয়ালি এভাবে দেওয়া হয় না কিন্তু গত দু বছর আগে আমি আমাদের একটা গ্রুপ ছিল সেভেন পিপল আমরা এইভাবে ওখানে দিতাম দূরে গিয়ে খামারে গিয়ে দিতাম ওকে তো এটা কতদিন করলেন এটা করলাম প্রায় লাস্ট তিন বছর তো লাস্টে এবার অ্যাকচুয়ালি ওই ধরনের প্ল্যান ছিল না যে এবার খামারে দিব ভাবলাম যে আপনাদের সাথে দেই এই এইভাবে আসা আর কি সবকিছু মিলে এখন সময় কম এখানে একটু দাম বেশি হলেও কনভেনিয়েন্ট কোরবানি নিয়ে কৌতূহল আছে এখানে কোরবানির পদ্ধতি নিয়ে এখানে কোরবানির যেহেতু আপনার মুসলমান আমরা মুসলিম রাইট হয়তো কেউ বলে যে না তারা তো ইয়ে করে রাত দুটো সময় জব করে আপনারা জানেন না অ্যাকচুয়ালি কিন্তু আমি আসলে এটা বিশ্বাস করি না আমি মনে করি যে না অ্যাকচুয়ালি ওই নামাজের পরেই অপপ্রচারও আছে আমি
আমার কানে আসছে অবশ্যই ব্যাপার মানে আমি তো অপপ্রচারও আছে আছে কিন্তু আমি এটা কানে নেই নেই কুরবানিটা দিচ্ছেন আপনি জি আর কোরবানি আপনি দিচ্ছেন সেটি কোরবানি হচ্ছে কিনা আমার কৌতূহল আমার আগ্রহ আমার পরামর্শ আমার কনসার্ন আমার উদ্বেগ এটি খুব স্ট্রেঞ্জ না অবশ্যই হ্যাঁ খুব স্ট্রেঞ্জ এবং আমরা খুব দুঃখিত যে আমার বোধ হয় অন্য কোনো জাতি ধর্মে আছে কিনা আমি জানি না কিন্তু আমাদের মধ্যে এগুলো আপনার মুসলমানিত্ব হচ্ছে কিনা আপনার ধর্ম পালন হচ্ছে কিনা আমার টেনশন বেশি অথচ আমি ধর্ম সম্পর্কে কিছুই জানি না বাঙালি কিভাবে গ্রোসারিতে দেওয়া হয় কখনো দেওয়া হয় না এটা কমপ্লিট ডিফারেন্ট থিং এক এক দেশে এক এক সিস্টেম আর এখানে তো বাইরে আপনি গরু বাসায় নিতেও পারবেন না সেটাই তো বলছি আমি তো আমি এখানে ছাড়া কোথায় নিবো আমি তো বাসায় নিতে পারবো না আমেরিকায় বিশেষ করে নিউ ইয়র্কে বাংলাদেশিদের মধ্যে নানাভাবে কোরবানি দেওয়ার তারা নানানভাবে কোরবানি দেন কেউ ফার্মে গিয়ে গরু কিনে পশু কিনে ছাগল কিনে ভেড়া কিনে কোরবানি দেন কেউ কোরবানি দেন গ্রোসারিতে এই দুইটা পদ্ধতি আসলে খুব জনপ্রিয় এখানে এটা বাংলাদেশি মালিকানাধীন একটা গ্রোসারি এখানেও কোরবানি বিষয়ে জানবার আগ্রহ আছে তারা কিভাবে কোরবানি দেয় এটা কি কোরবানির মাংস না হ্যাঁ বিফ থ্রি টু এগুলো কাদের এগুলো কি বাইরে থেকে আসছে না তরমুজ কত এটা কতদিন নিছেন এটা আপনার জন্য $12 নেওয়া হবে আমার কাছে বিক্রি করবেন জি $12 কুরবানি দিবেন নাকি জি কুরবানি তো গরু দিছি কোথায় দিবেন আমরা তো দিছি 66 এ আমাদের তা হচ্ছে ওই 6000 ইয়ে দোকান কি বলে $200 এর মতো আরবি দোকান আরবি দোকান হ্যাঁ কিভাবে একটু বলেন তো আমি একটু শুনতে চাই আরবি দোকানে দিবেন আর এখানে দিবেন তো এখানে দেয় তো আমাদের এখানে আমরা এখানে জড়াই এখান থেকে জড়াই নি দোকানে দি এখান থেকে জড়াই মানে ওই আলনুর থেকে হ্যাঁ ওরা ওই যে আরবি দোকান যেটা আরবি দোকান ওরা রেডি করি হ্যাঁ হ্যাঁ সবকিছু দিয়ে দেয় আমাদের লোকেদেরকে এখানে আনি আমরা সাইজ করি সাইজ করি তারপর দিয়ে আমরা ওখানে সুন্দর করে বাঘ পরোটা করি সাতজনের সাতটা দিয়ে দিই আমাদের দশটার মতন দশটা বাজে বাসায় চলে যায় ইসলামিক আইডিয়া করে একদম ইসলামিক আইডিয়া এটা হলো বাংলাদেশি গ্রোসারির বাইরে আল নূরে ওরা বোধহয় গরু ছাগল সবকিছু এনে এখানে জমা করে তারপর করে কিন্তু গ্রোসারিতে তো আর গরু ছাগল আনা না গ্রোসারি ওয়ালারা দূরে কোথাও ওরা ওখান থেকে ঝরা ডরাই আনা রেডি করি এগুলো আপনাদের নাকি আমাদের তো নিয়ে গেছি আচ্ছা এগুলো কাদের কোরবানি দিছেন কোথায় এবার আপিস্টেড ও আপিস্টেডে গেছেন তার মানে পেনসিলভানিয়া এবার যান নাই আপিস্টেড আপিস্টেড আপনারা প্রতিবার কোরবানি কোথায় দেন মাঝে মাঝে বেঞ্চে কত বার লাস্ট ইয়ার দিছি পেনসিলভানিয়া এবার দিছি আপিস্টেড সেখানে কি ফার্মে গিয়ে কোরবানি দেন ফার্মে কত টাকা পড়ছে দাম গরুর দাম পড়ছে $2,350 $2,300 কত করে নিছে পার কেজি ওকে চিপ $1.25 $1.25 কোথাও $1.50 আর এগুলোতে কিন্তু আবার $5 না ওনা $1.25
ওরা কখন কুরবানি দেয় না দেয় আমি জানি না, কিন্তু আমরা নিজে হাতে কুরবানি দিছি, সময় লস হয়েছে, সময় লস হয়েছে আমাদের, আত্ম আসতে তো লেট হয়েছে, আর বুঝি আমরা নিজের মতো করছি দেশের মতো। আমি দোকানের কথা জানি না, কিন্তু আমরা প্রায় লোক তো বেশিরভাগ লোক মনে করো 90% লোক বাইরে করে, 10% লোক হয়তো দোকানে অর্ডার দেয় যাদের সময় নেই বা চাকরি করে লোক নাই। কাটাকাটি চলতেছে এখানে, ওকে ওয়ালাইকুম সালাম। তোমাদের এখানে কি করো, কিভাবে কাজ করো? না আমরা তো মাংসের অর্ডারও নিছি, কোরবানির অর্ডার নিছি, তা কোরবানির পরের দিনের জন্য। আচ্ছা, ও পরের দিনের জন্য, কোরবানির দিন দিতে পারো নাই? কোরবানির দিন আমরা কমিটমেন্ট দিই না, কারণ কোরবানির দিন দেওয়া যায় না। আচ্ছা, আমরা একটু এদিকে আসি, এদিকে শব্দ বেশি। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে লেট হয়ে যেত, গরু খাসি আসতে লেট হয়েছে কোরবানির দিন, যার কারণে আমরা এর পরের দিন দিই আর কি। আমরা গরু খাসি ও দিনই আসে আর কি, ঠিক আছে, রাতে আসে। আসলে ফ্রিজে রাখা দিই, আমাদের ফ্রিজ আছে জায়গা আছে ভিতরে। হ্যাঁ হ্যাঁ, দেখেন এখন আমরা ওয়ান বাই ওয়ান মনে করি একটু, এগুলো ঢুকে যাবে যারা এরপরে কেটে ফুটে, যারা যারা অর্ডার দিছে ওদেরকে সবকিছু প্রসেসিং করি, কাটি সবকিছু প্যাকেটিং করি, তারপর ওনাদেরকে কল দেবো, ওনারা জাস্ট আসি পিক আপ করবে। আছে এবার কেজি পাউন্ড কত পড়ছে? 8-9 টাকার মতো পড়ছে খাসি। খাসি আর গরু? গরু আসলে বাঘ হিসেবে, বাঘে হয়তো 570 580 590 কি $590? হ্যাঁ, এক একজনের একটা ভাগ 590 টাকা, 570 টাকা, 580 টাকা ডিপেন্ড করে আর কি। আচ্ছা, এটা গরুর মাংসের এদার ওদারের জন্য, এটা কিন্তু ওজন হিসাব না, এটা ভাগ হিসাব, ভাগ হিসাব। আর তোমরা যে ওইখানে গরু কেনার উপর এগুলো নির্ভর করে তাই না? আর এখানে তোমরা কাটা কুটিও তো করো, যে কেউ গরু বাইরে, কালকে সারাদিন আমরা কাটছি তাই নাকি? সারাদিন কাটছি। আচ্ছা, দিনে একটা গরু কাটতে কত? 40 মিনিট। 40 মিনিট কত নিছো? 350। ছাগল হচ্ছে আমার জানা মতে 80% মানুষ এখানে কোরবানি করে, 80% মানুষ হয় কেউ যায় নিয়ে আসে, কেউ বিভিন্ন গ্রোসারি অর্ডার করে, আর সবাই আমরা যে মুসলিম এটা কিন্তু এই দিনে আসলে মনে করেন, এটা শুধু আমরা না, এটা পৃথিবীর সব মানুষে বুঝে যে মুসলিমদের কিছু একটা আছে আজকে বা কালকে। আপনি দেখেন পুরো এরিয়াতে যায়, দেখেন যেখানে যান আপনি শুধু গরু আর খাসি যেখানে যান। তো আসলে আমরা মুসলিম, আমাদের কিছু কিছু জিনিস আছে যে স্পেশালিস্ট এখানে, আমাদের আমরা এখানে 8-10 জন এখানে মনে করেন সারাক্ষণ কাজ করতেছে, সবাই শুধু টাকার জন্য না, কিন্তু এটা আপনি যদি শুধু টাকা দিয়ে বিচার করেন হবে না। এটা আপনি মনে করেন আমরা মানুষকে যেভাবে চেষ্টা করি হেল্প করি তখনই ঠিক আছে, কিন্তু টাকার চেয়ে বড় জিনিস হচ্ছে প্রত্যেকটা কাজ এখানে রিস্কি, কাটাছিরের ব্যাপার, কিন্তু এখানে আল্লাহর রহমত আছে, মানুষের দোয়া আছে, সবকিছু ভালো ভালোই হয়ে যাচ্ছে, সব মিলে আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে। কালকে কয়জন কাজ করছো এখানে? মিনিমাম মনে করেন 10 জন। গরু কয়টা কাটছো? গরু 10টার উপরে, 10টার উপরে। আর মেশিন দুইটা মেশিনে? গরু 10টার উপরে, ছাগল অ্যাট লিস্ট 50 50 ছাগল কাটছো, 50টার উপরে ছাগল। আরো অনেক মানুষের আমরা দিতেই পারি না, কিন্তু আমরা কাউরে বলি না নো আমরা পারবো না, আমরা বলছি আমাদের সময় লাগবে, যার অপেক্ষা করার মন চাই সে অপেক্ষা করছে, যারা সময় নেই সে হয়তো অন্য জায়গায় নিয়ে গেছে, কিন্তু আমরা কারো নিরাশ করি না। সব তো এইভাবে কাটাকাটিও করে, অনেকে করে, অনেকে শুধু যারা অর্ডার নেয় তাদের অর্ডার অনেক বেশি হয়ে যায়, বা যারা কোরবানির দিনই ডেলিভারি দেয় ওরা কিন্তু কাটতে পারে না হয়তো, আমরা কোরবানির পরের দিন, যেমন আমাদের এগুলো আজকে যা কাটতেছি এগুলো সব অর্ডার। ওকে, অনেক ধন্যবাদ বিপ্লব,
অনেক ধন্যবাদ, ভালো থাকেন, ঈদ মোবারক, ঈদ মোবারক। কুরবানি দেখলেন, এবার যাবারও পালা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 10 প্যাকেট দিছি।